আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আমি নিসফুন্নাহার, সহকারী শিক্ষক, মালাপাড়া উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে বাংলা ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করব। ব্যাকরণ অংশটি সচরাচর ষষ্ঠ থেকে দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতেও প্রযোজ্য হয়, যেহেতু আমি মালাপাড়া হাই স্কুলের শিক্ষক, সেহেতু আমি তোমাদেরকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এটি শিক্ষার জন্য কৌশলটি বলব। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সমাস নিয়ে। কি নিয়ে আলোচনা করব? সমাস। শিক্ষার্থী বন্ধুরা, এই সমাস শব্দটি শোনার সাথে সাথে একটু কঠিন থেকে কঠিনতর মনে হচ্ছে যে এই সমাস শিখতে হতো ছ মাস সময় লেগে যেতে পারে, কারণ সমাস একটু কঠিন। একটু কষ্ট করে আমরা যদি কৌশল অবলম্বন করে আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখি, তাহলে অবশ্যই আমাদের ছ মাস সময় লাগবে না, আমরা আজকে সমাস শিখতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই সমাস শিখতে গিয়ে সমাস কাকে বলে আমাদের আগে জানা প্রয়োজন। কিন্তু আগে আমরা সমাস কাকে বলে জানার আগে আমরা দুটি বাক্য দেখি। নীল যে আকাশ, আমরা একটা বাক্য লিখলাম নীল যে আকাশ। দ্বিতীয় বাক্যটি আমরা লিখি মো সংগ্রহ করে যে মাছি, মো সংগ্রহ করে যে মাছি। আমরা এই দুটি বাক্য লিখলাম নীল যে আকাশ, যে নীল যে আকাশ, এই বাক্যটাকে আমরা ছোট অংশে একসাথে করে লিখলে কি পাই? নীল আকাশ। আমরা কি পাই? নীল আকাশ। আবার মৌ সংগ্রহ করে যে মাছি, আমরা বিভিন্ন ধরনের মাছি দেখতে পাই। অনেক মাছি ডুবা আবর্জনা জঙ্গলে থাকে, অনেক মাছি আবার বাড়ির আঙ্গিনায় পাশাপাশি শেষেতে জায়গাও বসবাস করে, যেগুলো ঘরেও ঢুকে। আবার অনেক মাছি কি করে? মৌ সংগ্রহ করে বা মধু সংগ্রহ করে। তাহলে মৌ সংগ্রহ করে যে মাছি, সেই মাছিটাকে আমরা কি বলি? সেই মাছিটাকে আমরা বলি মৌ মাছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই দুটি বাক্য থেকে আমরা যে ছোট অংশটি পেলাম, এই ছোট অংশটাকে কি বলা হয়? সমাস। এই ছোট অংশটাকে বলা হয় সমাস। তাহলে আমরা আজকের ক্লাস থেকে কি জানতে পারলাম? যে সমাস কি করে বাক্যকে ছোট করে, একাধিক পদ থাকে বাক্যের মধ্যে, সেটাকে ছোট করে এক পথে নিয়ে আসে। তাহলে সমাসের কাজ কি? বড় করা না ছোট করা? সমাসের কাজ হচ্ছে ছোট করা। তাহলে আমরা অতি সহজে সমাস কি বাক্যের উপর নির্ভর করে স্বল্প সময় সমাস চিহ্নিত করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্যে লক্ষ্য করো, এই বাক্যে আমরা কি দেখতে পাচ্ছি? এক দুই তিন চার পাঁচটি পদ নিয়ে এই বাক্যটা গঠিত হয়েছে। এই যে বাক্যটা, যে বড় বাক্যটা থেকে সমাস করা হলো, এই যে এটা কি পেলাম আমরা? সমাস। এই যে সমাসটা, যে বাক্যটাকে থেকে করা হলো, প্রস্তুত করা হলো, এই বাক্যটাকে কি বলা হয়? এই বাক্যটাকে বলা হয় ব্যাস বাক্য। এই বাক্যটাকে কি বলা হয়? ব্যাস বাক্য। ব্যাস বাক্যকে আরো একটা নামে চিহ্নিত করা হয়, সেটা হচ্ছে বিগ্রহ বাক্য। আরেকটা কি? বিগ্রহ বাক্য। আরো একটা নাম আছে ব্যাস বাক্যের, আরো একটা নাম আছে, সেটা হচ্ছে সমাস বাক্য। আমরা সচরাচর কি বলি? ব্যাস বাক্যই বলি, কিন্তু আমাদের যে আরো একটা নাম আছে সমাস বাক্য, সেটা আমরা ব্যবহার করি না। যদি আমরা সচরাচর সেটা দিয়ে ব্যবহার করতাম, যে যে বাক্য থেকে সমাস প্রস্তুত করা হয় সে বাক্যটাকে কি বলা হয়? সমাস বাক্য। তাহলে আমাদের আরো সহজ হতো সমাসটাকে চিহ্নিত করতে। তাহলে আমরা কি জানতে পারলাম? যে বাক্যটা থেকে সমাস প্রস্তুত করা হয় সে বাক্যটাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এবার আসো শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে আমরা কি পেলাম? ব্যাস বাক্য পেলাম। ব্যাস বাক্যটা কি করে? ব্যাস বাক্যটা কি তো করে আমরা এখন এটা লক্ষ্য করো, এই যে এখানে কতগুলো, এখানে আমরা এই বাক্যের মধ্যে, ব্যাস বাক্যের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? মৌ সংগ্রহ করে যে মাছি। এখানে কয়টা পদ দেখতে পাচ্ছি?
এখানে আমরা পাঁচটা পদ দেখতে পাচ্ছি, বাক্য গঠিত কৃষি মানে পদের মাধ্যমে। এই পাঁচটা পদকে ব্যাস বাক্যটা থেকে আমরা সমাস করতে গেলে কি পাই? এক পদীকরণ। এখানে কি তৈরি করা হয়েছে? এক পদ তৈরি করা হয়েছে। তাহলে এক পদীকরণ সমাস কি করে? বাক্যকে এক পদীকরণ করে। আবার লক্ষ্য করো, এখানে একটা বিশাল বড় একটা বাক্য রয়েছে। কি রয়েছে? মৌ সংগ্রহ করে যে মাছি। আর এখানে আমরা সমাস তৈরি করার পর কি পেয়েছি? মৌ মাছি। এই যে বিশাল বড় বাক্যটাকে সমাস কি করছে? ছোট করছে। ছোট করাটাকে কি বলা হয়? সংক্ষেপ। সংক্ষেপ। তাহলে ব্যাস বাক্যটাকে কি করা হয়? সংক্ষেপণ করা হয়। কিসের মাধ্যমে? সমাসকরণের মাধ্যমে। এবার শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখানে কি আছে? পাঁচটা পদ আছে। তাহলে পাঁচটা পদটাকে কি করছে? এক পদে করছে, বা পদের কি করেছে? এখানে মিলন ঘটাইছে। সমাস কি করছে? বহু পদে মিলন ঘটাইছে, দুই বা ততোধিক পদে মিলন। তাহলে পদে মিলন। তাহলে সমাস কাকে বলে? আবার তোমরা লক্ষ্য করো, আমরা এই চিত্র থেকে কি দেখতে পাচ্ছি? যে সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন বা সংক্ষেপকরণ। এটা তো আমরা জানতে পারছি। তাহলে আমরা এখন জানতে পারছি যে এই সূত্র থেকে জানতে পারলাম, তাহলে আমরা কি জানলাম? অর্থের দিক থেকে মিল আছে এমন একাধিক শব্দকে এক শব্দে রূপান্তর করার প্রক্রিয়াটাকে কি বলা হয়? কৌশলটাকে বলা হয় সমাস। যেমন ধরো একাধিক পদ অর্থসঙ্গত হতে হবে। যদি এখানে লেখা থাকতো যে মাছি সংগ্রহ করে মৌ, বা মাছি করে সংগ্রহ মৌ, তাহলে অর্থের মিল নেই। তাহলে অর্থগত মিল আছে এমন শব্দগুলোকে সমন্বয় করে কি করে একটা শব্দে রূপান্তর করে তাকে বলা হয় সমাস। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা এই যে সমাস প্রস্তুত করলাম, এটা আমরা মৌ মাছি শব্দটিতে আমরা সমাস প্রস্তুত করলাম। এখানে আমরা যদি জানি এক পদ, কিন্তু এখানে দুটি অংশ রয়েছে। এখানে কি রয়েছে? দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি হচ্ছে কি? মৌ। প্রথম অংশটি হচ্ছে মৌ। মৌ হচ্ছে কি? পূর্ব পদ। এখানে মৌ হচ্ছে পূর্ব পদ। আর পরবর্তীতে রয়েছে কি? মাছি। মৌ সংগ্রহ করে যে মাছি, তাহলে মৌ এখানে আছে, মাছিও আছে। তাহলে প্রথম পদটি হচ্ছে পূর্ব পদ, তারপর যে মাছি সেটি হচ্ছে পরপদ। সেটি হচ্ছে কি? পরপদ। পরপদের আরেকটি নাম আছে, সেটি হচ্ছে উত্তর পদ। পরপদকে আবার উত্তর পদও বলা যায়। তাহলে আমরা খেয়াল রাখবে এখানে কিন্তু দুটি পদ নয়, অর্থগত দিক থেকে সেটাকে দুটি পদ, দুটি অংশ আছে। সেই দুটি অংশের প্রথম অংশটাকে বলা হয় পূর্ব পদ, পরবর্তী অংশটাকে বলা হয় পরপদ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সমাস কাকে বলে আমরা জানতে পারলাম যে অর্থগত দিক থেকে মিল আছে এমন কতগুলো শব্দকে, দুই বা তার অধিক শব্দগুলোকে এক শব্দে পরিণত করাকে বলা হয় সমাস। সমাসের দুটি অংশ আছে, একটা হচ্ছে পূর্ব পদ, আরেকটা হচ্ছে পরপদ। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপকরণ, পদের মিলন, একাধিক, এক পদীকরণ। এবার আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার শিখবো সমাস কত প্রকার ও কি কি। সমাস ছয় প্রকার। কত প্রকার? ছয় প্রকার। এক নম্বর হচ্ছে দ্বন্দ্ব সমাস, দুই নম্বর হচ্ছে দীর্ঘ সমাস, তিন নম্বর হচ্ছে তৎপুরুষ সমাস, চার নম্বর হচ্ছে কর্মধারয় সমাস, পাঁচ নম্বর হচ্ছে অব্যয়ভাব সমাস, ছয় নম্বর হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সমাস কত প্রকার? ছয় প্রকার। প্রথম হচ্ছে কি? দ্বন্দ্ব সমাস, তারপর হচ্ছে দ্বিগু সমাস, তারপর হচ্ছে তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ভাব সমাস, এবং সর্বশ্রেষ্ঠ বহুব্রীহি সমাস। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে বিভিন্ন প্রকার সমাসের পরিচয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।